শোণিতপুর জেলার বিহালী আর সিঙ্গলিজান বনাঞ্চল অরুণাচলে ব্যাপক আর বাধাহীনভাবে চলাই অহা বেদখলের বিরুদ্ধে প্রতিবাদ জানাবলে 2009 চনত অরুণাচল আগ্রাসন প্রতিরোধ সমিতি গঠন করা হয়েছিল। আগ্রাসন প্রতিরোধ সমিতির ব্যাপক আন্দোলনের ফলত অসম সরকারের গা নলরাত 2011 চনের 9 নভেম্বরত কেবাহাজারো অসম প্রেমী রাইজে অসম অরুণাচল সীমান্ত মানব বেড়া নির্মাণ করবলে যাত্রা করে। তেতিয়াহে অসম সরকারে অরুণাচল আগ্রাসন প্রতিরোধ সমিতির লগত আলোচনাত মিলিত হয় আর আন্দোলনকারী নেতৃবর্গক কেবাটাও প্রতিশ্রুতি প্রদান করে। সেই মর্মে 3 মাসের ভিতরতে সীমান্তত 3টা সীমান্ত আরক্ষী চকী স্থাপন করা, 2000 চনের পিছত অরুণাচলে অসমৰ ভূমিত নির্মাণ করা সকল স্কুল ঘর দলং আদি উচ্ছেদ করা আর সীমান্ত আরক্ষী চকীয়ে অরুণাচলের নতুন আগ্রাসন দৃঢ়তাৰে প্রতিরোধ করা। এই প্রতিশ্রুতি প্রদান করেছিল শোণিতপুর জেলার তদন্তাধীন উপায়ুক্ত তপনলাল শর্মা, আরক্ষী অধীক্ষক আনন্দ প্রকাশ তিওয়ারি আর অসম সরকারের গৃহ সচিব জিষ্ণু বৰুৱা মহোদয়ে। এই কথা সদরি করে অরুণাচল আগ্রাসন প্রতিরোধ সমিতিয়ে। শুক্রবারে অনুষ্ঠিত এখন সংবাদমেলত তেওঁলোকে কয়, আমি অরুণাচল আগ্রাসন প্রতিরোধ সমিতির ফলপা আমি এটা কথা সরকারের ওর আমি বারবার উত্থাপন করে আসছিল যে বিশেষকে শোণিতপুর জেলার অরুণাচলের সংলগ্ন যখন বনাঞ্চল বিহালী আর সিঙ্গলিজান বনাঞ্চল, এই বনাঞ্চল দুখনত অরুণাচলের ফলপা অরুণাচল সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতাত বহু বছর ধরে আগ্রাসন চলি আছে আর ইতিমধ্যে প্রায় 30,000 বিঘাতকে অধিক মাটি তেওঁলোকে দখল করেছে, তাত স্কুল বনাইছে, গাঁও বনাইছে, ঘর বনাইছে, দলং বনাইছে, রাস্তা বনাইছে, কিন্তু আমার সরকারে তেওঁলোকৰ বিৰুদ্ধে ইয়াৰ বিৰুদ্ধে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই। আনকি আমাৰ বন আইন উলংঘা কৰি পেলাই অৰুণাচল চৰকাৰে 2খন বনাঞ্চলৰ মাজেদি 11,000 ভল্টৰ বিদ্যুৎ পৰিবাহী তাঁৰ লৈ গৈছে আৰু সেই তাঁৰত লাগি 11টাকৈ হাতীৰ মৃত্যু হৈছে, কিন্তু তথাপিতো চৰকাৰে ইয়াৰ বিৰুদ্ধে কোনো ধৰণৰ ৰিয়েকশ্যনো কৰা নাই, তাৰ বিৰুদ্ধে কোনো ষ্টেপ ল'বৰ কাৰণে দিল্লী চৰকাৰলৈকো লিখা নাই, কোনো প্ৰতিবাদো কৰা নাই। গতিকে আৰু এটা ঘটনা হৈছে যে আমাৰ এখন গাঁও নাহৰজান বুলি এখন গাঁও আছিলে, সেই গাঁওখন অসমৰ গাঁও আছিলে, অসমৰ খিলঞ্জীয়া মানুহে গঠিত গাঁও আছিলে, কিন্তু সেই গাঁওখন অৰুণাচলে এতিয়া নিজৰ দখলত কৰি ল'লে আৰু 2006 চনৰ আগলৈকে তেওঁলোকে আমাৰ অসমত ভোট দিয়াছিলে, 2006 চনৰ পিছত এতিয়া তেওঁলোকে অৰুণাচলৰ ভোটাৰলৈকে তেওঁলোকৰ নাম অন্তৰ্ভুক্ত হৈছে। কিন্তু এইবিলাক খবৰ আমি কথা চৰকাৰক জনোৱাৰ পিছতো অসম চৰকাৰে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই। কিন্তু দুৰ্ভাগ্যজনকভাৱে আজি 1 বছৰ অতিক্ৰম কৰাৰ পিছতো প্ৰতিশ্ৰুতিসমূহ পালন কৰা নহ'ল। এটা মাত্র বেটেলিয়ান কেম্প স্থাপন করেছিল যদিও সীমান্তর পৰা 4 কিলোমিটার দূরত হওয়ার বাবে নিয়মীয়া পহরা দিয়াত তেওঁলোক ব্যর্থ হয়েছে। অরুণাচলীয় 2010 চনত নির্মাণ করা 18টা ঘর উচ্ছেদ করে দায়িত্ব সামরিলে তেওঁলোকে। দুর্ভাগ্যজনকভাবে অরুণাচলীয় এই ঘরকেটা পুনৰ নির্মাণ করে। 2000 চনের পিছত নির্মাণ করা ঘর উচ্ছেদ করা তো দূরের কথা, দিন দুপুরতে অরুণাচলী লোকে বন বিভাগের কার্যালয়ের কাষতে প্রায় 100 বিঘা মাটি ট্রেক্টরে হাল বায় বেদখল করে। এই ক্ষেত্রত অরুণাচল আগ্রাসন প্রতিরোধ সমিতি আর স্থানীয় রাজ্যের তৎপরতাতে অরুণাচলী লোকক ঘুরাই পঠিয়াবলৈ সক্ষম হয়। ইফালে সরকারে দিয়া এটাও প্রতিশ্রুতি পূরণ নহল আর তার বিপরীতে যিখিনি ঠাইত অসমৰ ৰাইজে মানব বেড়া নির্মাণ কৰিবলৈ অবস্থান কৰিছিল সেই ঠাইখিনিও যোৱা মাহত অরুণাচলী লোকে বেদখল করে। অসম সরকারের শিক্ষা বিষয়ের প্রতিশ্রুতিত অসমৰ ৰাইজ সীমান্তৰ পৰা ওলাই আহিল আর অরুণাচলীয়ে সেই মাটিবোৰ পুনৰ দখল করলে। ব্যাপক গছ গছনি কাটি তহিলং কৰি ভূমি দখল করার চিডি প্রশাসনক দিয়ার পিছতো প্রশাসন নির্বিকার। সেয়ে অহা ইংরাজি 23 জানুয়ারীত সরকারের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে বিশ্বনাথ চারিআলিত প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হব আর অসমৰ মাটি রক্ষা করবলৈ সকলো সংকল্পবদ্ধ হব। ক্যামেরা পার্সন সুশান্ত দাসের সহ অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।